হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমার কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় দিন, পাশাপাশি আমার কক্সবাজার ভ্রমণের আজকে দেখবেন দ্বিতীয় পর্ব। এই মুহূর্তে ঘড়িতে বাজে সকাল 8:25, আর আমরা চলে এসেছি আমাদের বুফে ব্রেকফাস্ট করার জন্য। যেহেতু আমাদের হোটেলে থাকার সাথে একটি কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট আছে, সেহেতু আমরা সকাল সকালই চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। কারণ এখান থেকে নাস্তা করে আমরা বেরিয়ে যাব আজকে আমাদের ঘোরাঘুরির উদ্দেশ্যে। আর আজকে আমরা কয়েকটা স্পট ঘুরব, আর আপনাদেরকেও সাথে নিয়ে যাব সেই সুন্দর সুন্দর স্পটগুলোকে দেখানোর জন্য। সো বন্ধুরা, তা আগে চলুন আমাদের আজকে বুফে ব্রেকফাস্টে কী কী আছে সেটা দেখি। আপনাদেরকে গত পর্বে বলে রেখেছিলাম যে আমরা একটু বাজেট ট্রিপ করছি, সেহেতু এখানে বুফে ব্রেকফাস্ট বলা হলেও বুফে আপনি সেই 5-স্টার লেভেলের যে হোটেলগুলো আছে ওই লেভেলের হোটেলগুলোর বুফে ব্রেকফাস্ট যেরকম হয় এই ব্রেকফাস্টটা তার ধারে কাছেও নেই। তারপরে যেহেতু বাজেট ট্রিপ, এটা যেহেতু আমাদেরকে কমপ্লিমেন্টারি দিয়েছে, আমরা এটাকে এনজয় করছি। সকালের নাস্তা শেষ করে আমরা অটোরিকশা ভাড়া নিয়ে বেরিয়ে পড়েছি কক্সবাজার এবং তার আশেপাশের বিভিন্ন টুরিস্ট স্পটগুলো ঘোরার জন্য। আপনাদেরকে একটা কথা আগেই বলে নিই, আপনারা ইচ্ছা করলে অটোরিকশা, সিএনজি অথবা চান্দের গাড়ি এই টাইপের যানবাহন নিয়ে আপনারা ঘুরতে বেরোতে পারেন। আর কক্সবাজার আসলে সাধারণত বেশিরভাগ মানুষই ঘুরতে যায় হচ্ছে মেরিন ড্রাইভ রোড দিয়ে, আর আমরাও তার ব্যতিক্রম নয়। আমরা মেরিন ড্রাইভ রোড দিয়ে কয়েকটা স্পট ঘুরতে যাব, তো সেই ক্ষেত্রে অটোরিকশা ভাড়া করার ক্ষেত্রে বা সিএনজি ভাড়া করার ক্ষেত্রে আপনারা একটু দামাদামি করে নেবেন। দামাদামি করার ফলে আপনি একটি সঠিক ভাড়ায় আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে ঘুরে আসতে পারবেন। সো আমরা যেহেতু সংখ্যায় মাত্র 3 জন, আমরা একটি অটোরিকশা ভাড়া নিয়েছি। আপনারা ইচ্ছা করলে সিএনজিও ভাড়া নিতে পারেন, আর যদি লোক সংখ্যা বেশি হয়ে থাকে তাহলে চান্দের গাড়ি নিয়ে বেরিয়ে আসতে পারেন। আর আমার মতে অটোরিকশা নিয়ে ঘোরা বেস্ট। আর যদি 2 জন থেকে থাকেন সেক্ষেত্রে আমার মতে বাইক নিয়ে ঘোরা আরও বেস্ট। তো আমরা অটোরিকশাটা ভাড়া করেছি হচ্ছে কয়েকটা স্পট দেখার উদ্দেশ্যে। আমরা যাব মিনি বান্দরবান খ্যাত গোয়ালিয়া, তারপর ইনানি বিচ থেকে আমরা যাব পাটওয়ারটেক বিচ। আমরা এই সম্পূর্ণ অংশ ঘোরার জন্য আমরা অটোরিকশা ভাড়া করেছি, আর আমাদের ভাড়া পড়েছে 1000 টাকা। কক্সবাজার আমাদের হোটেল থেকে পাটওয়ারটেক বিচ ঘুরিয়ে আবার আমাদের কক্সবাজার হোটেলে নামিয়ে দিয়ে যাবে। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ 80 কিলোমিটার দীর্ঘ একটি সড়ক, যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজারের কলাতলি সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। 2017 সালের 6 মে এটি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করে। মেরিন ড্রাইভ রোড দিয়ে আপনি যখন যাবেন তখন আপনার মনের মধ্যে লাড্ডু ফুটবে, কারণ মেরিন ড্রাইভ রোড দিয়ে যখন আপনি টেকনাফের দিকে যেতে থাকবেন আপনার হাতের ডান পাশে সমুদ্র, হাতের বাম পাশে পাহাড়। কী এক অদ্ভুত সৌন্দর্য মিশে আছে এই অঞ্চলটাতে, এটি আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। যখন সমুদ্রের বড় বড় ঢেউ আছড়ে পড়ে তীরে, পাশে উঁচু উঁচু পাহাড়ের সৌন্দর্য যখন আপনার চোখে এসে মিশবে তখন এক অন্যরকম অনুভূতি তৈরি হবে আপনার মনে।
মেরিন ড্রাইভ রোডে 3 থেকে 4 কিলোমিটার আগানোর পরে হঠাৎ করে আমাদের চোখে পড়ল একটি সুন্দর ঝর্ণা। আর আমাদের অটো রিকশার যে মামা ছিল সেও বলল যে ঝর্ণাটা দেখে নেন, ঝর্ণাটা খুবই সুন্দর। আমি যখন গত এপ্রিল মাসে এখানে এসেছিলাম তখন এই ঝর্ণাটা পানি ছিল না, কিন্তু আজকে ঝর্ণাটার পানি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই ঝর্ণাটার নাম আমার জানা নেই। মেরিন ড্রাইভ রোডে কিছু দূর আগালি যে কারোরই এই ঝর্ণাটা চোখ পড়তে পারে। আমরা কিছুক্ষণ এই ঝর্ণার পানিতে হাত মুখ ধুলাম, এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা আবার যাত্রা শুরু করি। সাজেক খ্যাত যে জায়গাটা, এই জায়গাটা অনেকেই চিনে না। আপনারা যদি এই জায়গাটায় আসতে চান সেক্ষেত্রে আপনাকে কক্সবাজার মেরিন ড্রাইভ রোড দিয়ে রেজুখাল ব্রিজে পর্যন্ত আসতে হবে। সর্বপ্রথম রেজুখাল ব্রিজের আগে হাতের বাম পাশে যে রাস্তা গিয়েছে, এই রাস্তা দিয়ে প্রায় 1 কিলোমিটার রাস্তা যদি আগান তাহলে আপনার চোখে চলে আসবে সেই সাজেক বা বান্দরবানের মতো বিশাল বিশাল পাহাড়ের সমারোহ। যদিও জায়গাটা খুব অল্প জায়গার মধ্যে বিস্তৃত, কিন্তু জায়গাটা যে আসলে আপনার মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি তৈরি হবে। এত সুন্দর জায়গা কক্সবাজারের ভিতরে আসলে আমার জানা ছিল না। আমার এবার নিয়ে এই জায়গায় দ্বিতীয়বার আসা। এটাই সেই বান্দরবান, কক্সবাজারের বান্দরবান বা সাজেক খ্যাত জায়গা, গোয়ালিপাড়া বলা হয় এই জায়গাটার নাম। তো এই জায়গাটায় আসার সমস্ত ডিটেলস আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করছি এই জায়গাটায় ঘুরলে আপনাদের হচ্ছে কক্সবাজারে ঘুরতে এসেই সামান্যতম হলেও বান্দরবানের ফিলটা আপনি নিতে পারবেন। আর এই জায়গার যে মানে রাস্তাটা অত্যন্ত সুন্দর হয়, আর নতুন একটা রাস্তা হয় আপনি ভাবতেও পারবেন না। ক্যামেরার সামনে আর কথাবার্তা না বলি, আপনারা চলেন সম্পূর্ণ জায়গাটার একটা ভালো করে ভিউ দেখেন। গোয়ালিয়ায় ঘুরতে এসে এখানকার স্থানীয় অনেক ছোট ছোট ছেলে মেয়েদের সাথে আমরা আনন্দে মেতে উঠি, তাদের সাথে গান গাই এবং তাদের সাথে আনন্দ করি। আর আমাদের আশরাফুল আঙ্কেল তাদের সাথে তো রীতিমতো নেচে গিয়ে গান শুরু করে দিল। সবাই তালি দাও। তাদের সাথে কিছুক্ষণ আনন্দ করে তাদেরকে ভালো কিছু খাবার জন্য কিছু বকশিশ দিয়ে আমরা এখান থেকে বিদায় নিই। গোয়ালিয়া বা মিনি বান্দরবান বা মিনি সাজেক বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে দর্শনার্থীদের কাছে।
আর সে কথা বিবেচনা করে অনেক ফটোগ্রাফাররা এখন আসে এখানে ছবি তোলার জন্য। এখানে আপনারা চাইলে এখানে ফটোগ্রাফারের মাধ্যমে ছবি তুলতে পারেন। এই ছিল আমার কক্সবাজার ভ্রমণের আজকের দ্বিতীয় পর্ব। আমি চেয়েছিলাম দুটি পর্বেই কক্সবাজার ভ্রমণ কাহিনী শেষ করতে, কিন্তু দুই পর্বে শেষ করতে না পারায় আমার আরেকটি পর্ব বাড়াতেই হচ্ছে। আমার কক্সবাজার ভ্রমণের তৃতীয় পর্বে আপনারা পাটওয়ারটেক ভ্রমণের কাহিনী দেখবেন। সো বন্ধুরা, আজকে আমার দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি। তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী এপিসোডে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এবিএস রাইডারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।